তাতেও তো আমি তোমাকে কিছু বলিনি। আমার স্ত্রীকে আমার থেকে কেড়ে নিলে, তাতেও তো আমার কোনো দুঃখ নাই, বলো না। আমি তো শত আঘাতে যন্ত্রণা সহ্য করে সন্তানকে নিয়ে সুখে থাকতে চেয়েছিলাম। সব কিছু ভুলে গিয়ে আমি তো সন্তানকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চেয়েছিলাম। কেন কেন তুমি কেড়ে নিলে আমার এই সন্তানকে, বলো না। আমার সন্তানকে আমার কোলে ফিরিয়ে দাও, দাও না। আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও। অঝরে নয়নে কাঁদতে কাঁদতে অভাগা গোবিন্দ মৃত সন্তানকে কোলে নিয়ে যমুনার তীরে গিয়ে বলছো, রে যমুনা দেখ, দেখ ভালো করে তাকিয়ে দেখ যমুনা, আমি এসেছি, আমাকে চিনতে পারছিস? ও, তুই আমাকে কেমন করে চিনবি? আমি তো আগের গোবিন্দ নেই, আগের গোবিন্দের স্ত্রী ছিল, পুত্র ছিল, সংসার ছিল, কিন্তু আজ যে গোবিন্দ তোর এই তীরে দাঁড়িয়ে আছে, তার স্ত্রী নেই, পুত্র নেই, সংসার নেই, সব কিছু হারিয়ে নিঃস হয়ে তোর এই তীরে দাঁড়িয়ে আছে। ওরে যমুনা, বল না, কোন অপরাধে আমাকে এত বড় শাস্তি পেতে হলো? কেন এমন করে আমাকে নিঃস হতে হলো? চুপ করে থাকিস না যমুনা, একবার বল না। ওরে যমুনা, একবার বল। ওরে বলে রে যমুনা, কোথা গেলে পাব, সবই তো হারালা, কেন এত দুঃখ আমায়, কেন এত দুঃখ আমায়। কমল যমুনা রই পা,
বাবা তুমি তো জানো আমাকে কাছে পাওয়ার জন্য আমার চরণ দর্শন করার জন্য কত মুনি কত ঋষি যুগ যুগ ধরে তপস্যা করে তবু আমাকে কাছে পায় না আমার চরণ দর্শন করার জন্য কত ভক্ত নয়নের জল ঝরায় তবু আমার চরণ দর্শন করতে পারে না তুমি আমাকে কাছে পেয়ে আমাকে তাড়িয়ে দিচ্ছ বাবা আমাকে তুমি তাড়িয়ে দিও না দেখো না আমার বড় ক্ষুধা পেয়েছে আজ তিন দিন হলো তুমি তো আমায় কিছু খেতে দাওনি আমায় তুমি খেতে দাও গোপীনাথ তুই খেতে চাইছিস আমার কাছে এসেছিস খেতে তুই আর কত খাবি গোপীনাথ আমার স্ত্রীকে খেলি পুত্রকে খেলি আর তুই কত খেতে চাস গোপীনাথ বাবা কারোর যদি দুটি সন্তান থাকে একটি সন্তান মা মারা গেলে অপর সন্তানটিকে না খাইয়ে রাখে তোমার একটা সন্তান মারা গেছে তো কি হয়েছে
আমি তো তোমার সন্তান, তুমি আমাকে খেতে দেবে না? গোপীনা তুই কি বললি? তুই আমাকে বাবা বললি, কিন্তু গোপীনা তুই থেকে আমার কি হবে? আমার পুত্র গোপীনাথ বেঁচে থাকলে, আমি মারা গেলে আমার তিন দিন হবিষান্ন খেয়ে গলায় কাছা বেঁধে আমার শ্রাদ্ধ ক্রিয়া করত, তুই থেকে কি হবে গোপীনাথ? বাবা আমিও তোমার চরণে কথা দিলাম, তুমি মারা গেলে তিন দিন হবিষান্ন খেয়ে গলায় কাছা বেঁধে আমিও তোমার শ্রাদ্ধ করব। ভগবানের কি লীলা দেখো মা, ভগবানের কি লীলা! আজ ভগবানের সন্তান সেজে এসেছে ভক্তে, তাহলে ভক্ত হয়েছিল গোবিন্দ? গোবিন্দ ভগবানকে কেমন করে ডেকেছিল মা, যে ভগবান নিজে সন্তান সেজে এসেছে? আমরা ভগবানকে তেমন ভক্তি না করি, কিঞ্চিত ভক্তি তো করতে পারি, ভগবান কিন্তু সব ভক্তিতে সাড়া দেয় মা। গোবিন্দের মতো অত ভক্তি ভরে না রাখতে পারি, সংসারের মধ্য দিয়ে কিঞ্চিত সময় বের করে সেই কিঞ্চিত সময়টুকু তো ভক্তি ভরে রাখতে পারি। আমরা সেই মনে করি না, ভগবানের প্রতি ডাকার সেই সুযোগ হয় না, সেই ডাকার মনোভাবটা আমরা আনি না, তাই আমরা ভগবানের প্রতি ভক্তি কেমন, ভগবানকে কেমন করে ডাকতে হয় সেটাও আমরা ভুলে বসে আছি। কি করি মা, একবার ভগবানকে ডেকে দেখুন, সমস্ত জ্বালা ব্যাধি সব দূরভূত হয়ে যাবে। ভগবানকে ডাকি না বলে আমাদের দেহে রোগ ব্যাধি জর্জরিত হয়ে আছে, আর যখন রোগ ব্যাধি হয় আমরা তখন সবাই ডাক্তারখানায় ছুটি। কিন্তু বলুন তো মা, ডাক্তারখানায় গেলে ডাক্তার রোগ সারিয়ে দেবে? দেবে মা? দেবে না। কেন? দেখবেন মা, ডাক্তারখানায় যতক্ষণ যাবে, যতক্ষণ ডাক্তার ঔষধ দেবে ততক্ষণ শরীর ঠিক থাকবে। হ্যাঁ, ঔষধ ফুরিয়ে গেলে এক বছর দু বছর তিন বছর দশ বছর পর আবার সেই রোগ দেখা দেবে, একেবারে নির্মূল হবে না। তাহলে নির্মূল, দেহের মধ্যে রোগ নির্মূল করতে গেলে কি করতে হবে? আমাদের গৃহে একজন করে ডাক্তার থাকে, কে না গুরুরূপী চরণাশ্রিত হতে হবে। গুরু চরণাশ্রিত হলে গুরু পরামর্শ অনুযায়ী আমরা যদি কর্ম করতে পারি তাহলে কি হবে, আমাদের এই দেহ থেকে রোগ দূরভূত হয়ে যাবে, হবে না মা? তার বাস্তব প্রমাণ কি মা, আমাদের এই গ্রামে অনেক মাটির গৃহ আছে, তাই তো, মাটির ঘর আছে। তা মাটির ঘর নির্মাণ করতে গেলে আমরা কাকে ডাকি? যে ভালো মাটির ঘর তৈরি করতে পারে, যাকে তাকে দিয়ে তো আমরা মাটির ঘর তৈরি করি না, যে ভালো মাটির ঘর তৈরি করতে পারে আমরা তাকে ডাকি। তাহলে মাটির ঘর তৈরি করতে গেলে মাটির ঘরের একজন মিস্ত্রি আছে, তাকে ডেকে মাটির ঘর নির্মাণ করি। তা বলুন তো মা, মাটির ঘর তৈরি করতে গেলে কি কি প্রয়োজন? হ্যাঁ, মাটির ঘর তৈরি করতে গেলে বলছে ফুল লাগে, তুলসীর পাতা লাগে, এই তো। হ্যাঁ হ্যাঁ, আপনাদের বাজিয়ে বলছে তো, ফুল লাগে, তুলসীর পাতা লাগে, লাগে তো। হ্যাঁ, মাটির ঘর নির্মাণ করতে গেলে কি লাগে? এদিকে তো মাটির ঘর নেই, দেখতেই পাচ্ছি না। না, মাটির ঘর আছে, ওই তো আমি সামনে একটা দেখতে পাচ্ছি মাটির ঘর। মাটির ঘর তৈরি করতে গেলে কি লাগে কি জানেন না মা? হ্যাঁ, ঝড়া কোদাল লাগে, ঝড়া কোদাল দিয়ে মাটির ঘর তৈরি করা যায়। কি লাগে? ঝড়া কোদাল কি উহুড় করে দেন নাকি মাটির? তাহলে কি লাগে? মাটি লাগে, খড় লাগে, তারপর কি লাগে আর? বাড়ি লাগে না, কাঠ লাগে তো, কাঠ, কাঠ নাই পাকাটি। তাহলে কি লাগে? বাঁশ লাগে, তাই তো, বাঁশ লাগে তো। তাহলে কাঠ লাগে, কি লাগে?
মাটি লাগে খড় লাগে আমার কেউ কো তুষ দেয় তাই তো তাহলে মাটির ঘর তৈরি করতে গেলে এগুলো প্রয়োজন তাহলে বলুন তো মা পাকা ঘরে নির্মাণ করতে গেলে কি লাগে ইট বালি সিমেন্ট লাগে তাই তো তাহলে পাকা ঘর তৈরি করতে গেলে কাকে ডাকি আমরা কে তৈরি রাজমিস্ত্রি তাহলে পাকা ঘর তৈরি করতে গেলে রাজমিস্ত্রির প্রয়োজন আর পাকা ঘর নির্মাণ হয় কি ইট বালি সিমেন্ট দিয়ে ঠিকই তদ্রূপ মাটির ঘর তৈরি করতে গেলে যেমন মাটি লাগে খড় লাগে কাঠ লাগে মাটির ঘর তৈরি করতে গেলে যেমন মাটির ঘর যে তৈরি করতে পারে মিস্ত্রি লাগে ঠিকই তদ্রূপ পাকা ঘর নির্মাণ করতে গেলে ইট বালি সিমেন্ট লাগে আর রাজমিস্ত্রি লাগে তাই তো ঠিকই তদ্রূপ আমাদের এই দেহ ঘর নির্মাণ করতে গেলে কিসের প্রয়োজন এই দেহ ঘর নির্মাণ করতে গেলে কাকে ডাকবেন ডাক্তার কি মা ডাক্তার মাটির ঘর এই দেহ ঘর নির্মাণ করতে গেলে কার প্রয়োজন ডাক্তারের দেহ ঘর নির্মাণ করতে গেলে কার প্রয়োজন আগে বলুন দেহ ঘর কিভাবে নির্মাণ করবে দেহ ঘর নির্মাণ করতে গেলে কি কি লাগে পাকা ঘর তৈরি করতে গেলে যেমন ইট বালি সিমেন্ট লাগে মাটির ঘর নির্মাণ করতে গেলে যেমন মাটি লাগে তুষ লাগে খড় লাগে কাঠ লাগে এই দেহ ঘর নির্মাণ করতে গেলে কি কি লাগে মাংসহার রক্ত এই মাংসহার রক্ত আপনি কি দিয়ে তৈরি করবেন এটা তো নির্মাণ হয়ে গেছে মাংসহার রক্ত তো নির্মাণ হয়ে গেছে মাটির ঘর তো নির্মাণ হয়ে গেছে ওকে আর কি বলবেন কাদা মাটি বলবেন যখন ঘর নির্মাণ হয়ে যায় ঘরকে আপনি কাদা বলবেন না মাটি বলবেন না তুষ বলবেন না কাঠ বলবেন ঘর বলবেন তো মাটির ঘর বলবেন তো তাহলে পাকা ঘর তৈরি করা হয়ে গেলে ওকে কি বলবেন ইট বালি বলবেন তাহলে এই দেহঘর নির্মাণ হয়ে গেলে কি দেহঘর নির্মাণ করতে গেলে কিসের প্রয়োজন কিসের প্রয়োজন এই দেহ ঘর নির্মাণ করতে গেলে প্রয়োজন কি না শাস্ত্রে বললেন ভালো করে শুনুন মা কি বললেন আগে আপনাদের বলি জন্মাষ্টমীর ব্রত করেছেন তো করেন কৃষ্ণের জন্মাষ্টমীর ব্রত করেন আমার মায়েরা করেন তো তারা জন্মাষ্টমীর ব্রত করেন তো তাহলে ওই রাতের কাহিনীর কথা জানেন তো জন্মাষ্টমীর রাতের কাহিনী জানেন তো কি হয় কৃষ্ণের কথা জানেন তো জন্মাষ্টমী রাতে কি হয়েছিল ওই দিন ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিল আবির্ভাব তো হয়েছিলেন ঠিকই যেমন জন্মাষ্টমী রাতে কি হয়েছিল কৃষ্ণকে মাথায় নিয়ে বসুদেব তাই তো কৃষ্ণের বাবাকে বসুদেব কৃষ্ণকে মাথায় নিয়ে গভীর নিশীতে রাত্রিবেলায় কিন্তু দিনের বেলা নয় গভীর নিশীতে যমুনা নদী পার করে রেখে এলেন কোথায় যশোমতীর গৃহে তাই তো যশোমতীর গৃহে তো তাহলে বলুন তো মা আমরা কোথায় ছিলাম এই ভবমাঝারে ভূমিষ্ঠ হওয়ার আগে আমরা কোথায় ছিলাম কোথায় ছিলাম আমার মায়েরা জানেন কোথায় ছিলাম আমরা এই পৃথিবীর আলো বাতাস দেখার আগে কোথায় ছিলাম মাতৃগর্ভে আর মাতৃগর্ভে থাকার আগে কোথায় ছিলাম মাতৃগর্ভে থাকার আগে আমার বাবারা জানে মাতৃগর্ভে থাকার আগে বাবা কোথায় ছিলাম কোথায় ছিলাম আস্তে কই বাবারা জানেন কিন্তু আমি বলে দিলে মনে পড়বে মায়েদেরও মনে পড়বে সবাই জানেন কোথায় পিতার মাথায় একটু আগে বললাম না বসুদেব কৃষ্ণকে মাথায় নিয়ে যমুনা নদী পার করে রেখে হলো কোথায় না যশোমতীর গৃহে ঠিকই তদ্রূপ বাবারা ভালো করে মনে করে দেখুন ঠিকই তদ্রূপ আমরা ছিলাম পিতার মাথায় পিতা আমাদের গভীর নিশীতে মাতৃ দ্বার রূপে যমুনা নদী পার করে রেখে এলো মাতৃগর্ভে সেখানে আমরা 10 মাস 10 দিন লালিত পালিত হলাম 10 মাস 10 দিন পর মা আমাদের ভূমিষ্ঠ করলে তারপর পৃথিবীর আলো বাতাস দেখলাম তাই তো তাহলে আমাদের এই দেহ কি দিয়ে নির্মাণ শাস্ত্রে বললেন
रज बीज बिने भाई कहारो जन्म नाय सेई रज बीज पिता माता की बोललेन ताले देवघर की दिए निर्माण रज बीज दिए निर्माण रज बीज बिने भाई कहारो जन्म नाय सेई रज बीज पिता माता তাই তো রজ হলো আমাদের মায়ের গুণ আর বীজ হলো পিতার গুণ এই দুটো মিশ্রিত হয়ে আমাদের মতো মানব জন্মের সৃষ্টি হয় তাহলে এই দেহঘর কি দিয়ে তৈরি রজ বীজ দিয়ে তৈরি তাহলে এই দেহঘর যদি ভেঙে যায় দেহঘর যদি ক্ষয় ধরে তাহলে কি করতে হবে মা গুরুচরণ আশ্রিত হতে হবে যেমন পাকা ঘর ক্ষয় ধরে গেলে তাকে নির্মাণ করার জন্য আমরা আবার বালি ইট সিমেন্ট আনি সেইটুকু মেরামত করার জন্য তাই তো ঠিক তদ্রূপ আমাদের এই দেহঘরে যদি ধ্বংস হয় ক্ষয়ে যায় গুরুচরণ আশ্রিত হতে হবে একমাত্র গুরুই পারে এই দেহঘরকে আবার পুনরায় নির্মিত করতে তাহলে আমরা সবাই কি করতে হবে না গুরুচরণ আশ্রিত হতে হবে তারা কারা কারা দীক্ষা নিয়েছেন হাত তুলুন মা সবাই দীক্ষা নিয়েছেন আর কজন শিক্ষা গুরুর চরণাশ্রিত হয়েছে সবাই তো দীক্ষা নিয়ে দেহকে পবিত্র করলেন কিন্তু এই পবিত্র দেহকে চলতে শেখাবে পবিত্র দেহকে ঠিক রাখবে কে না একমাত্র শিক্ষা গুরু সেই শিক্ষা গুরুর চরণাশ্রিত হতে হবে শিক্ষা গুরু বলে দিতে পারে তাই তো যেই দেহ ঘরকে কিভাবে নির্মাণ করা যায় ও মা আমি আপনাদের সামনে অনেকটাই খুলে বলেছি আপনারা যদি বুঝে নিতে পারেন ভালো হয় ছোট্ট মুখে বড় কথা বলছি এর থেকে বেশি ভেঙে বললে আপনারা নিতে চাইবেন না কেন বলুন তো দেখবেন বাজারে কলা বিক্রি হয়তো কলা ছাড়িয়ে বিক্রি হলে আপনারা কেউ নেবেন না কলা ছাড়িয়ে বিক্রি হয় না বলে আপনারা সবাই নেন কিন্তু কলা যদি ছাড়িয়ে বিক্রি করা হয় নেবেন মাছি ঘুরঘুড় করবে ওই ছাড়ানো কলা দেখলে আপনারা নিতে চাইবেন না তাই সম্পূর্ণ খুলে বললে আপনারা কেউ নিতে চাইবেন না একটু মুড়ে দিলাম মুড়ে মুড়ে বললাম আপনাদেরকে নিতে হবে তাই তো তাহলে রজ বীজ দিয়ে তৈরি তাই সময় থাকতে ভজন সাধন করতে হবে সময় চলে গেলে আর ভজন সাধন হয় না মা কিন্তু আমরা সময় থাকতে থাকতে ভজন সাধন করি না কি বলি আরে এই বয়সে ভজন সাধন করার সময় একটু বয়স হোক তাই তো হ্যাঁ এখন ছোট বয়স কচি বয়স এই বয়সে হয় না ভজন সাধন একটু বৃদ্ধ হলে তবে ভজন সাধন করো তোমা বৃদ্ধ হয়ে গেলে ভজন সাধনের সময় পাবে না সপ্তাহ ফুরিয়ে গেল দেহের মধ্যে তো আর কিছু রইল না এই বয়সে ভজন সাধন করলে কি ভগবান আসবে আসবে না কি বৃদ্ধ বয়সে ভগবান আস না দাঁত পড়ে যাবে হরি কপলটা আর বলতে পারবেন না ঠিকঠাক হরি বলতে গেলে হবি বল হয়ে যাবে তাহলে ফল ভালো হবে না তাহলে সময় থাকতে হরি ভজন করতে হবে সময় চলে গেলে আর হরি ভজন করা যাবে না তাই কি বললেন পদপাঠটা বললেন কি বললেন তোদে সময় গেলে সাধন হবে না মারে আর যদি হয় বীজের জোরে আবার
সাধন হবে না মা সময় চলে গেলে আর সাধন হবে না সময় থাকতে থাকতে হরি ভজন করতে হবে তাই না খালে বিলে যদি জলে না থাকে যেমন মিন মাছে না ঠিকই তদ্রূপ আমাদের এই দেহের মধ্যে যৌবন বাড়ি না থাকলে আমার গোবিন্দ বসে না তাহলে যৌবনে থাকতে থাকতে হরি ভজন করতে হবে যৌবন ফুরিয়ে গেলে আর হরি ভজন করা সম্ভব নয় ভগবান আসবে না তাই কি করতে হবে সময় থাকতে থাকতে ভজন সাধন করো তাই এই গোবিন্দ ঘোষ বিয়ের আগে থেকে বাবা ভগবানের ভজন সাধন করেছিল তাই তো ভগবান ওকে সংসার মায়ের বন্ধনে বেঁধে দিয়েছিল তাই তো ভগবান ওর ডাকে সাড়া দিল ভক্তের ডাকে ভগবান সর্বদা সাড়া দেয় আজ গোবিন্দের ডাকে ভগবান নিজেই সাড়া দিতে চলে এসেছে তাই এমন এক দুজন ভক্তকে পেয়ে আজ আমরা সবাই মিলে মহা আনন্দে সেই ভক্তের গুণগান গাইতে গাইতে ভগবানের গুণগান গাইতে গাইতে আমরা সবাই মিলে আনন্দ ভরে আমাদের সময় তো হয়ে এসেছে মা চারটে বেজে গেছে আজ সবাই যখন এই মহতি হরিবাসনে এসেছি সবাই মিলে বাহু তুলে হে তোমরা দুয়ার তুলে বলে রে কৃষ্ণ না এই পুরা ভেতরে সকলে মনে হে দুয়ার তুলে দুয়ার তুলে বলে রে কৃষ্ণ না মনন্দে বাহু তুলে নাচে মনে বনে মানন্দে বাহু তুলে নাচে মনে চিন্তা বনে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কত পাপি পাপি ভরে গেল এই মহানামে মধুর নাম ছড়িয়ে দেব সব গ্রামে গ্রামে কত পাপি তরে গেল এই মহানামে মধুর নাম ছড়িয়ে দেব সব গ্রামে গ্রামে ছাউরে গিয়ে গাইব কৃষ্ণ নাম সেটা হবে বৃন্দাবন ধাম ছাউরে গিয়ে গাইব কৃষ্ণ নাম সেটা হবে বৃন্দাবন ধাম দুয়ার তুলে বলে কৃষ্ণ নাম কৃষ্ণ বলে বাহু তুলে সবাই মিলে বাহু উত্তলি করতে করে মেরো মোহন মুরলি গোপালা ভজ রাধে গোবিন্দ গোপালা মোহন মুরলি গোপালা মোহন মুরলি তারে
राधे राधे हो हरि 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 बोल चला पिसो तमा तै जखन गोविंद के कथा दिलेन संतान से जे साध्य क्रिया करबो संगे संगे गोविंद बोलन गोपीनाथ ताहले तुई आमाके कथा दे এই মুহূর্তে আমি যেন তো রাতুলিরাঙা চরণে প্রাণ ত্যাগ করতে পারি তাই গোবিন্দ গোপীনাথের চরণে প্রাণ ত্যাগ করলেন আর গোপীনাথ সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ পাড়ায় স্বপ্নাদেশ দিলেন শোনো শোনো ব্রাহ্মণ মণ্ডলী আজ আমার পিতা গোবিন্দ মারা গেছে তোমাদের সবাইকে নিমন্ত্রণ করলাম আগামীকাল প্রভাতে এসে তোমরা আমার গলায় কাছা বেঁধে দেবে আর আমি তিন দিন হবিষান্নকে পিতার শ্রাদ্ধ ক্রিয়া সমাপ্ত করব তাই গোবিন্দ যখন মারা গেল ভগবানে নিজে সন্তান সেজে গোবিন্দের শ্রাদ্ধ ক্রিয়া সমাপ্ত করল তাই এখানে ভক্ত আর ভগবানের মিলন হলো আজ সবাই মিলে বাহু তুলে এই যমুনা ও যমুনা ও যমুনা এই তোমাকে পেয়ে আমি ধরে রাখতে পারলাম না সবাই মিলে এই তোমাকে পেয়ে আমি ধরে রাখতে পারলাম না রে পারলাম না এই যমুনা ও যমুনা লীল যমুনা রে 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 তোমাকে পেয়ে আমি তোমাকে পেয়ে আমি ধরে রাখতে পারলাম না তোমাকে পেয়ে আমি ধরে রাখতে পারলাম না যমুনা ও যমুনা লীল যমুনা রে যমুনা ও যমুনা লীল যমুনা রে তোমাকে পেয়ে আমি ধরে রাখতে পারলাম না তোমাকে পেয়ে আমি ধরে রাখতে পারলাম না যমুনায় ভেসে চলে কলসি হাড়ি ভালোবেসে টাকা দিয়ে চলে গেল শ্বশুর বাড়ি এই লেন যমুনায় বইয়ে চলে কলসি হাড়ি ভালোবেসে টাকা দিয়ে চলে গেল শ্বশুর বাড়ি মনে আমার রইল আশা মনে আমার রইল আশা আশা পূরণ হলো না রে হলো না ভালোবেসে রাখবো তোমার জীবনের মাঝখানে ভগবতি একই খেলায় আমার জীবনে ভালোবেসে রাখবো তোমার জীবনের মাঝখানে ভগবতি একই খেলায় আমার জীবনে ছোট বলে ওই যমুনা ছোট বলে ওই যমুনা তোমার আমি পেলাম না রে পেলাম না যমুনা রে যমুনা ওই যমুনা লীল যমুনা রে যমুনা
আহা ভক্ত ইয়ারে ভগবানের মিলন হইল আমার ভক্ত ইয়ারে ভগবানের মিলন হইল राधे राधा गोविंद जय जय।